হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকের আলোচ্য বিষয় রিসিপ্রোকাল ভার্ব। অনেকে একটু অবাক হবেন যে এটা আবার কি। এরকম অনেক ভার্বের শ্রেণীবিন্যাস আছে, কিন্তু যেটা যেটা আমাদের দৈনন্দিন জীবনে কনফ্রন্ট করতে হয়, সামনে সম্মুখীন হতে হয়, ওরকমগুলো আনতেছি। আজকের ভার্বটি আলোচনা করার কারণে পরবর্তীতে আমাদের প্রোনাউনের আলোচনা অত্যাবশ্যক হয়ে যাবে। প্রোনাউনের আলোচনাটা অত্যাবশ্যক হয়ে যাবে আমাদের আজকের এই আলোচনাটার কারণে, এই ভার্বটির কারণে। এই ভার্বটির পরবর্তীতে এই ভার্বটির লেকচার যখন আপলোড দেওয়া হবে, তার পরবর্তীতে হয়তো বা দেখা গেলো যে এক দুই লেকচারের মধ্যে আপনারা প্রোনাউনের উপরে লেকচার পাচ্ছেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট এই লেকচারগুলি বেশ দেখেন। সেটা যদি 20 মিনিট, 30 মিনিট বা 40 মিনিট, 45 মিনিট হয়, তার দাদ্য আটেন না। এটা প্রয়োজন ছাড়া তো কোনো অপ্রয়োজনীয় কথা সেখানে আসবে না আপনাদের প্রয়োজনে। কিন্তু সেখানে যদি জেমস আসে, যদি গান ধরে হই হই কাণ্ড রই রই ব্যাপার, তখন আপনারা সারা রাত বলে ওই যে কদমতলির খোলা মাঠে যাত্রা প্যান্ডেলে যায় বেদের মেয়ে জো সোনা সমানে দেখতে থাকেন, রাত ভরে যাত্রা ফ্যান্ডেলে কাটা দিতে পারেন। বাট 30 মিনিট, 35 মিনিট, 25 মিনিট একটু ধৈর্য ধরে শিখেন। বেশ নামি দামি যাত্রা প্যান্ডেলে প্যান প্যাসিফিক সোনার গায়ের বলরুমে ডান্স টান্স দেখতে পারবেন, যার যেমন ইচ্ছা। কেউ যাবেন মক্কা মদিনা হজ করতে, কেউ যাবেন আমেরিকা লাস ভেগাস দেখতে, এক একজন এইম এক এক রকম। কেউ দেখালো যে নাচ ঘরে কোলবালি শেষে হেলান দিয়ে সুন্দর সময় কাটার, তাদের ওইভাবে তাদের সময়টা সুন্দর কাটার কথা ভাবছেন। যে যেভাবে চান, লাইফ নিজের, মোটিভেশান দিয়ে আপনাদের কাউকে কেউ কিছু করতে পারে না। সেলফ মোটিভেশান ইজ মেইন। এনিওয়ে, মোটিভেশান আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় আছে রিসিপ্রোকাল ভার্ব অ্যান্ড অবজেক্ট। যে সমস্ত ভার্ব রিসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, শুধুমাত্র রিসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, ওই ভার্বগুলিকে বলা হয় রিসিপ্রোকাল ভার্ব। আগে আপনারা রিসিপ্রোকাল ভার্বগুলিকে এক নজর দেখে নিন। ফাইট, লাভ, হেট, ক্রুয়েল, স্ট্রাইক, টিস ইত্যাদি ইত্যাদি এই ভার্বগুলি একটু দেখেন। কিন্তু আপনাদের মূল দেখাতে হবে রিসিপ্রোকাল প্রোনাউন কি। রিসিপ্রোকাল প্রোনাউনদের চিনাতে হবে। এখন এটা চিনাতে হলে আমার এটাকে ডিলিট করতে হবে। করলাম ডিলিট, আমার এই ন্যাকড়া দিয়ে ডিলিট করতে হয়, ক্লিক করে পারলাম না। ওটা জিহাদদের কাজ। এখন দুটো জিনিস রিসিপ্রোকাল প্রোনাউন, দুটো, মাত্র দুটো জিনিস আমরা জানি ব্যবহার করতে গেলে একটু নড়বড়ে হয়ে যায়। যেমন ধরেন আসেন, ইস আদার, একটা, ওয়ান অ্যানাদার, পরস্পর, এটার বাংলাও পরস্পর, এটার বাংলাও পরস্পর। ইস আদার, ওয়ান অ্যানাদার, দুটেরই বাংলা পরস্পর। তাহলে কী হলো, একটার পরিবর্তে আর একটা মেরে দিলে হলো? সবসময় তা হয় না। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা,
তাহলে যে আমরা আমার ওয়াইফকে বলি যে এউ তোমরা একাধিক বোঝাই বাসা ছেড়ে দিতে হবে দৌড়। যাই হোক, সামটাইমস আই মেক ফান টু মেক থিংস ইজি বিফোর ইউ পিপল, মজা টজা করি একটু সহজ হয়ে যান। কোনো সময় ভূতের মতো কিছু মনে করবেন না, দুটোই পরস্পর, দুয়ে দুজনের মধ্যে যখন পরস্পর বোঝায় তখন আছে ইস আদার, দুজনের বেশির ভিতরে পরস্পর বোঝালে ওয়ান অ্যানাদার। যেমন যদি বলে যে আমি যদি বলি মি অ্যান্ড মাই ওয়াইফ লাভ লাভ ইস আদার, আমি এবং আমার বউ আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি দুজনের মধ্যে, এ ভালোবাসাটার বাক্য এদিক ওদিক দেওয়া যাবে না, ঝামেলা বেঁধে যাবে। কিন্তু বন্ধু বান্ধব তোমরা দেখা গেল যে ওই জিহাদ, সাজিন, সাতিল, তাহমিদ, ওরা আরও অনেকগুলো বন্ধু আছে, মূসা, চান, কয়েকটা নাম বললাম, দুইয়ের বেশি হলেই পরস্পর লাভ ওয়ান অ্যানাদার, দুইয়ের বেশি দিয়ে আসলে ওয়ান অ্যানাদার, তার মানে কি যে ওই জিহাদ, সাজিন, সাতিল, তামিদ, মূসা, চাঁদ, মুন্না, লাভ ওয়ান অ্যানাদার, মানে এই নামগুলো বলে ওরা পরস্পর পরস্পরকে ভালোবাসে। তারপরে দুজনের মধ্যে পরস্পর অর্থে ইস আদার, দুয়ের বেশির মধ্যে পরস্পর অর্থে ওয়ান অ্যানাদার। এইচএসসি লেভেলের জন্যে এই অর্থ শিখা জেনে রাখা, ডিগ্রি লেভেলে যেটা কারেকশান হিসেবে আসে, তার পরবর্তীতে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা কি, এটা ফ্রেজ না প্রোনাউন না কি, এটা আসলে কোন প্রোনাউন, বিভিন্ন নাম আসে বা বাক্যের মধ্যে প্রয়োগ করে দেয় কারেক্টেড কারেক্ট দ্য সেন্টেন্সেস, বা চারটে বাক্য অপশন দিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নানাবিধ। তাহলে আসি, তাহলে নেক্সটে এই যেহেতু এখানে প্রোনাউন কথাটা ঢুকিয়ে ফেলেছি, সুতরাং আমরা নেক্সট গ্রামাটিক্যাল ক্লাস অবশ্যই প্রোনাউন আর সিলেবাস ভিত্তিক গ্রামারগুলি গ্রাজুয়ালি চলে আসবে। আপনার কমেন্ট বক্সে ডিমান্ডটা জানাতে পারেন, একজন জানিয়েছিলেন একবার প্রিপজিশনের পরে একটা ক্লাস, নেক্সট টু ইম্পসিবল অসম্ভবের পরের কথা, ওটা প্রিপজিশনের পরে, প্রিপজিশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। আজকে ইউটিউবে দেখলাম যে কয় মিনিটে যেন ইংরেজি কোর্স করাই দিতেছে, কয় মিনিটে, শুধু শুধু কি ইংরেজরা এদের ছাড়ছে? তাহলে এই ইস আদার পরস্পর দুয়ের মধ্যে, এটা দুয়ের মধ্যে, আর ওয়ান আদার পরস্পর টু প্লাস দুয়ের বেশির মধ্যে, ইস আদার পরস্পর দুয়ের মধ্যে, ওয়ান আদার পরস্পর দুয়ের বেশির মধ্যে। এবার আমি দুটো উদাহরণ দেই তাহলে আপনারা ক্লিয়ার হন, সাথে রিসিপ্রোকাল প্রোনাউন এবং রিসিপ্রোকাল অবজেক্ট, রিসিপ্রোকাল অবজেক্ট এবং রিসিপ্রোকাল ভার্ব দুটোই চলে আসবে। আমরা লাভ দিয়েই দিই, হাসান অ্যান্ড হোসেইন লাভ ইস আদার, দুজনের মধ্যে হাসান এবং হোসেন, এই লাভ ভার্ব আছে রিসিপ্রোকাল ভার্ব, আর ইস আদারটা রিসিপ্রোকাল প্রোনাউন, এখানে আসছে লাভের অবজেক্ট হিসেবে, হাসান অ্যান্ড হোসেন লাভ হুম, কাহাকে, ইস আদার পরস্পরকে। আমরা এখন দেখেন অবজেক্ট পড়া, অবজেক্ট কমপ্লিমেন্ট চ্যাপ্টার আপনাদের পড়া দরকার কি না, এইটা তো অবজেক্ট না কি, আমরা কি বলি বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কমপ্লিটলি ভুল কথা, ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে না,
কমপ্লিমেন্ট থাকে, এখানে অবজেক্ট, যে বাক্যে ব্যবহৃত মূল ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করা হলে যদি ভার্ব পরবর্তী অংশ থেকে উত্তর মিলে তাহলে উত্তরটি অবজেক্ট, আর যদি উত্তর না মিলে ওটা অবজেক্ট না, এটা অবজেক্ট। রিসিপ্রোকাল প্রোনাউন অবজেক্ট হিসেবে আসছে, সুতরাং এটা আছে রিসিপ্রোকাল অবজেক্ট। আর এই ভার্বের তালিকা আছে রিসিপ্রোকাল ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, আর সি রাখবেন রিসিপ্রোকাল অবজেক্ট রিসিপ্রোকাল ভার্ব, তাই না? এটা আপনার দৈনন্দিন জীবনে ছোটো ছোটো বিষয় আমরা জানি না কোথায় পড়ে আছে, কেন লাগবে, কোন কাজে লাগবে, এই যে পরস্পর কথাটা ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আপনারা যদি দশজন এসে বলেন আমরা পরস্পরকে ভালোবাসি, ঠিক আছে, ইংরেজিতে বলবেন কি উই লাভ ইস আদার, দশজন এসে হলো না, তাহলে কোন দুটি আলাদা করে দেখাইতে হবে টানিয়ে নেবার করে। তাহলে দশজন যদি সবাই পরস্পরকে ভালোবাসেন তখন ওয়ান অ্যানাদার, ওখান থেকে দুটেরে বার করেন তাহলে দুটো দুজন ঘৃণা করে, অমুক অ্যান্ড তমুক হেট ইস আদার, এটা আমাদের খেয়াল রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইস আদার এবং ওয়ান অ্যানাদার রিসিপ্রোকাল প্রোনাউন, এরা যখন এরা যে ভার্বের অবজেক্ট হিসেবে আসবে সেই ভার্বটি হবে রিসিপ্রোকাল ভার্ব। ইস আদার এবং ওয়ান অ্যানাদার রিসিপ্রোকাল প্রোনাউন, এরা যে ভার্বের অবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হবে সেই ভার্বটি হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। আজকে এই তীব্র গরমের মধ্যে আর কিছু বলতে চাচ্ছি না, নেক্সট দু একটা গ্রামারে কখনো মৌলিক গ্রামারে লেকচার, কখনো সিলেবাস, কখনো মৌলিক গ্রামার কখনো সিলেবাস, এ ব্যাপারে আগাতে থাকবো। আপনারা যুক্ত থাকবেন, প্রত্যেকটা ক্লাস করবেন, মন্তব্য করবেন, প্রয়োজনটা জানাবেন, উত্তর পাবেন ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া রাখবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।